এখন আমরা কোথায় এসেছি একটু ঘুরে দেখাই। দেখো পেছনেই সমুদ্র, দারুণ একটা জায়গায় মানে এসেছি আর ভিউটাও দারুণ। তো আমরা চলে এসেছি দীঘাতে, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো হোটেলের ঘর থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি আজকে। এটা আমাদের আমার সারপ্রাইজ গিফট ছিল কালকে বিকালবেলা। হাজবেন্ড ফোন করে, অফিস থেকে ফোন করে জানাচ্ছে যে তুমি গোজগাছ করে নাও, আজকে সকাল 5:30টার সময় আমরা দীঘায় বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্য। তো আজকে আমাদের 17তম বিবাহ বার্ষিকী, এটা আমার কাছে সবচেয়ে বেস্ট গিফট। কোনদিন সারপ্রাইজ, তোমরা কত জানো যে আমি সারপ্রাইজ গিফট কতটা পছন্দ করি, আর আজকে ফার্স্ট টাইম সারপ্রাইজ গিফট পেয়ে আমি ভীষণ হ্যাপি। বেশিদিন না, একদিনই থাকবো। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে ঘুরতে আসবো, তো বলছিল এটাকেই তাহলে ওর জন্য করে দিই। এমনি সারাদিন কাজকর্ম করে, একদিন একটু না রেস্ট রেস্ট, এটাই গিফট। জিনিসপত্র সেটা দি, সেটা দিয়ে তো কোনো, কিন্তু একদিন যে রেস্ট বা দুদিন ধরে রেস্ট হবে ওর, সেটাই হচ্ছে আসল, সেটাই আসল। সবাই মিলে, আমার মা শাশুড়ি মা সবাই মিলে চলে এসেছি, আজকে সারাটা দিন খুব এনজয় করব। আর পাশে তো সমুদ্র রয়েছে, সমুদ্রে তো যাবোই, আর কোথাও যাবো না, এখানেই থাকবো। তো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখো দেখো ব্লগটা, দারুণ সুন্দর একটা ব্লগ। লাঞ্চে আছে পমফ্রেট, পমফ্রেটটা সর্ষে দিয়ে করা, ফুলকপির তরকারি, ডাল, ভাত, আর আছে সাথে আলুর ফিঙ্গার চিপস। এবার বারান্দায় বেলকনি যাই, বেলকনি থেকে ভিউটা কিরকম লাগে, সামনেই একদম সমুদ্র খোলা। একদম পরিষ্কার পুরো ভিউটা পাওয়া যায় সমুদ্রের এই বেলকনি থেকে। বর্ষাকালে তো আরও দারুণ লাগে, কারণ তখন সমুদ্রের জল পুরো উপর অব্দি চলে আসে। এই ব্যালকনি থেকে বসে পুরো সমুদ্রের ভিউ এক দারুণ। ফ্রেন্ডস, এখন বিকেলবেলা, এখন বিকেলবেলা আবার চলে এসেছি সমুদ্রের ধারে, থাকতে পারছি না, সবসময় চলে আসছি। তো এখন একটু জলে পা দেবো, দুপুর তখন তো আর জলে পা দিতে পারিনি, তো এখন জলে পা দেব, চলো। খুব এখন তো জলটা অনেকটা সরে গেছে, পেছনে পিছনে চলে গেছে, ফাটা চলছে বলে পেছনে চলে গেছে। তোমাদেরকে দেখাবো দূরে একটু, ওই সূর্য ডুবে যাচ্ছে, সানসেট চলছে। চলো আমি জলে একটু পা দিই, সকাল থেকে এসে একটু জলে পা দিইনি, খুব ইচ্ছা করছে, চলো জলে পা দিই। আর ওইদিকে সব চলে গেছে, আমার মা শাশুড়ি মা ছেলে সব ওইদিকে চলে গেছে, চলো সঙ্গে যাই।
তো মা এদিকে দেখো, মুখ থেকে মাস্কটা এবার একটু খুলে নাও, কেউ নেই সামনে। মা সব সময় মাস্ক পরে থাকছে যাতে করোনার জন্য এত ভয় পেয়ে আছে, তো জোর করে আমি নিয়ে এসেছি। তো তো তোমার কেমন লাগছে বলো ঘুরে? আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আমাদের একটা খুব দুঃখের ব্যাপার, মানে যে আমরা এই লাস্ট কবছর প্রতিবার বাবাকে নিয়ে সাথে নিয়েই বেড়াতে আসতাম, এবছর শুধু বাবা ছাড়া এসেছি। এটা মানে মানে কেনা এটা যেন ফাঁকা ফাঁকা লাগছে মনটা, কিন্তু কিছু তো কিন্তু কিছু তো করার নেই, মানে চলতেই হবে, এরই নাম জীবন। তো সেই চলছে আর কি, আজ নিয়ে এসেছি মাকে। তো সাথে থাকো, দেখ আমার ছেলেও পর্যন্ত বলছে আর কি, এখন কি করব বলুন। ঘুরতে না আসলেও মন ভালো লাগে না, আবার কাছে পিঠের মধ্যে এই জায়গাটা আর এর সঙ্গে আমার খুব স্মৃতি জড়িয়ে, মানে বাবা মাকে নিয়ে প্রতি বছর অন্তত একবার করে, বেশি দূরে যেতে পারে না ওনারা যেহেতু, তো আমি একবার করে এই দীঘাতেই নিয়ে আসতাম। তো এই বছরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। জল অনেকটা পিছনে চলে গেছে আর ওরা ওই জলের ওখানেই দাঁড়িয়ে আছে, কাদা জল। কি ফ্রেন্ডস, এখন মার সঙ্গে একটু কথা বলে নি, নাকটা খুলবো? হ্যাঁ, মুখটা খুলে নিয়ে বলো কেমন লাগছে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, ভীষণ প্রচন্ড ঢেউ আসছে, ঢেউটা এসে ভেঙে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এখন এই সূর্য অস্ত যাচ্ছে, তাই সিনারিটা খুব ভালো লাগছে। মাও খুব এক্সাইটেড, তো আমরা সবাই খুব এক্সাইটেড, অনেক দিন পর বেরোনো হলো, তো একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। তো চলো সমুদ্রটা একটু এনজয় করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কেনাকাটি হয়ে গেল মোটামুটি, একটা কানের দুল দিয়ে আর কিছু কিনে গেলে? সেরাম সেরাম কিছু না, এখানে একটা বাচ্চা ছেলে এসে বারবার করে বলছিল নাও নাও, আর বাচ্চা ছেলেটার কথা কি করে ফেলবো, বলছে বারবার করে একটা বৌনি হয়নি নাও, তাই আমি একটা ছোট্ট একটা কানের দুল কিনলাম 10 টাকা দিয়ে। এখনো তো পিকচার তো আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত মেরে হাবি, কেনা হয়ে গেল আর একটা হোক আর দুটো হোক, 10 টাকা হোক আর একটা, অনেক দূর একটা কেনা হয়ে গেল। না না, এখন অনেক কিছু বাকি আছে, ক্রমশ প্রকাশ্য, সবে তো শুরু। এখানে কেনাকাটি মতো কিচ্ছু নেই, ওই সব হচ্ছে ঝিঙু কি, না না অনেক কিছুই আছে, মোটেও তোমরা মানবে না। না না, আরো অনেক কিছু আছে, সেগুলো দেখবো একটু পরে, কালকেই তো আবার বাড়ি ফিরে পড়ে যাচ্ছি, তা আজকেই কমপ্লিট করতে হবে, একটু পরে আবার সন্ধ্যা হলে দোকানগুলো খুললে তারপরে আমরা যাব, বুঝলে তো যাব। মুখে হাফসুল পড়ে গেল, এত সুন্দর ট্যুর করে নিয়ে আসলাম আর মুখে হাফসুল পড়ে গেল। না না কিছু না, এমনি মজা করছি, মজা করছি, আড্ডা মারছি, এখন জলে খানিকটা পাটা দিয়ে এসেছি, এবার ঠান্ডা লাগছে একটু একটু, তো এখন বসে পড়েছি, বসে পড়ে একটু পরে চা খাবো। তার আগেই কানের দুলটা হয়ে গেল কেনা, এরপরে আরও কিছু কিনবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে বাড়ি ফিরে। চলো টাটা, এখনকার মতো টাটা। এইমাত্র আমরা ডিনার করে এলাম আর এখন রাত্রি 10:30 বাজে, তো
ডিনার করে আসলাম, খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিন, প্রচুর সকাল 4টার সময় উঠেছি আজ কালকে, মানে আজকে 4টার সময় উঠেই আসা এ করে খুব টায়ার্ড, সারাদিন খুব ঘুরলাম, ভীষণ এনজয় করলাম, সারাটা দিন ভীষণ সুন্দর গেল। আর ডিনারে সিম্পল খাবার খেয়েছি, কারণ দুপুরবেলা একটুখানি হেভি খাওয়া হয়ে গেছিলো বলে ডিনারে সিম্পল খাবার খেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন পেছনে দেখো সমুদ্র, আর সামনে অনেক লোকজন কমে গেছে এখন, ঘুরে বেড়াচ্ছে এখন 10:30 সময়, তো এখনো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, অনেক ভিড়, দোকান পাট বেশর, দেখো পেছনটা সুন্দর লাগছে। এই দেখো কত লোক ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তো খুবই ভালো লাগছে দেখে। ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা, এই সুন্দর একটা ব্লগ, মানে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ, অ্যানিভার্সারি ডে আজকে এখন শেষ হতে চলেছে, তো অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা এখানেই দুজনেই শেষ হতে চলেছে, তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, খুশি খুশিতে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।